ঢাকার দোহার উপজেলার রায়পাড়া, মাহমুদপুর ও সুতারপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে তিন ইউনিয়নেই নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ী নৌকার প্রার্থীরা হলেন রায়পাড়ায় মোহাম্মদ আমজাদ হোসেন, সুতারপাড়ায় শেখ নাসির উদ্দিন ও মাহমুদপুরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আইয়ুব আলী। এর আগে বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল ইসলাম। তিন ইউনিয়নে নির্বাচনে মোট ১৭ জন চেয়ারম্যান প্রার্থী, ৩৬ জন সংরক্ষিত নারী সদস্য ও ১৩৪ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।